হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার এই ভিডিওতে এসসি ইস্টবেঙ্গলের কিছু আপডেট দেওয়ার আছে তো ভিডিওটি একটু স্কিপ না করে সে অবধি দেখার অনুরোধ রইল আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কিসের ওয়েট করছো এখনই সাবস্ক্রাইব করে দাও যে কোনো ধরনের স্পোর্টস রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য এসি ইস্টবেঙ্গল বর্তমানে চারজন বিদেশিকে সাইন করিয়ে নিয়েছে তার মধ্যে প্রথমজন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার দ্বিতীয়জন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার তৃতীয়জন স্লোভেনিয়ান মিডফিল্ডার আর চতুর্থজন নাইজেরিয়ান স্ট্রাইকার তার মধ্যে থেকে ইস্টবেঙ্গল তিন নম্বর সাইনিং মানে স্লোভেনিয়ান মিডফিল্ডার আমির দ্বার সাইনিংটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেছে এবার সমস্ত ইস্টবেঙ্গল সাপোর্টাররা উদ্গ্রীব হয়ে আছে সমস্ত বিদেশি প্লেয়ারদের নাম জানার জন্য আমাকেও অনেকে কমেন্ট করেছিল যে দাদা বলো বিদেশিগুলো কারা তো দেখো মিথ্যা কথা বলবো না আমিও কনফার্ম জানি না এক্স্যাক্টলি কাদের সাইন করিয়েছে ইস্টবেঙ্গল চারটে যে কান্ট্রির নাম বললাম সেগুলি একদম কনফার্ম তবে প্লেয়ারের নাম কনফার্ম আমি জানি না অনেক ইউটিউবারদের থেকে শুনছি তারা বলছে তারা নামগুলো জানে বাট অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না হলে বলবে না তোমাদের জানিয়ে দিই এগুলো সম্পূর্ণ ভুল তারাও আমার মতো অন্ধকারেই রয়েছে যেই অফিসিয়াল ঘোষণা হয়ে যাবে তখন বলবে আমাদের কাছে খবর ছিল এই প্লেয়ারগুলো সাইন করেছে তো দেখো আমি সেই পর্যায়ে পড়ি না যেটা আমি জানি না তো জানি না মিথ্যা কথা বলে বড় হওয়ার আমার দরকার নেই আসল ব্যাপারটা দেখো ইস্টবেঙ্গল এত গোপনে কাজ করছে যে আচ্ছা আচ্ছা ইউটিউবারদের কালঘাম ছুটে যাচ্ছে খবর বের করতে আজ যদি কোনো প্লেয়ারের নাম অ্যানাউন্সমেন্ট না করে ইস্টবেঙ্গল তাহলে মার্কাস জানিয়েছেন অ্যাট দ্য এন্ড অব দ্য ডে হি উইল অ্যানাউন্স ওয়ান নেম তবে আপডেট অনুযায়ী অস্ট্রেলিয়ান ডিফেন্ডার মানে টমিস ল্যাম মার্সেলা ও ক্রোয়েশিয়ান ডিফেন্ডার মানে ফ্রানজো প্রাসের সাথে কথাবার্তা ফাইনাল হয়ে গিয়েছিল এবার তারাই সাইন করেছেন কিনা কনফার্ম বলতে পারব না এবার নাইজেরিয়ান স্ট্রাইকার গডউইন মেনসা আসছেন না তার বদলে স্ট্যানলি ওয়াহুইচের নাম উঠে এসেছিল এবার দেখার এরাই সম্পূর্ণ সাইন করেছেন কি না তো আজকে ভিডিওতে অনেকগুলি বক বক করলাম আর কি তো যাই হোক আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ